وطول سنين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান যিনি আমাদেরকে এত সুন্দর একটা মাহফিল সাজানোর তৌফিক নসিব করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে ইলাহিতে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সকলে উচ্চ আওয়াজে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর রওজাতুল আতহারে, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ এ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ সালাম। সকলে উচ্চ আওয়াজে মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট মহামান্য মুফতি সাহেব হুজুর, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, সকলকে আন্তরিক সালাম। খুবই অল্প সময়ের জন্য আমি আপনাদের খেদমতে এসেছি, দু এক কথা আলোচনা করার নিয়তে বসেছি। আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারিম থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে রেখেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুত তিন। ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ চারটি বিষয়ের কসম করলেন। এক নম্বর অত্তিন, দ্বিতীয় নম্বর জৈতুন, তৃতীয় নম্বর অতুর সিনিন, চতুর্থ নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন। এই চারটি বিষয়ের কসম করে মহান আল্লাহ বললেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর আকৃতিতে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি মানব জাতিকে সুন্দর আকৃতিতে উৎকৃষ্ট করে এ দুনিয়াতে পাঠিয়েছি। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ হলো এই মানব সম্প্রদায়। মহান আল্লাহ এই মানব জাতিকে যে ধাঁচে যে গঠনে আল্লাহ সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতিতে এত সুন্দর গঠনে আল্লাহ আর অন্য কোনো মাখলুককে সৃষ্টি করেননি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা হলাম পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা হলাম আশরাফুল মখলুকাত। আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন, আমাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। এই যে আমাদের সম্মান আল্লাহর দরবারে বেশি, এই কৃতিত্ব কি আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন, তার ভিতরে সমস্ত নবী রসুল দিগের লিডার বানিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনকে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবী রসুল আল্লাহর দরবারে একটা বিষয়ের আবদার করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না করে আমাদেরকে পয়গম্বর না করে যদি আপনি আমাদেরকে আপনার শেষ জামানার নবীর উম্মাত করে পৃথিবীর জমিনে পাঠাতেন আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত।
তো সেই মহান আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবী করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটু মন খুলে বলুন না আলহামদুলিল্লাহ তো সেই নবীর সম্মানে আল্লাহ আজ আমাদের সম্মানিত করেছেন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কতটা সম্মান দিয়েছিলেন আর সেই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদেরকে কতটা সম্মান দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নামের জপ জিকির করা শুরু করলেন ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন মহান আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সদা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে মগ্ন থাকেন একটা মুহূর্তের জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত একটা মুহূর্তের জন্য আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নামের জপ জিকির করা বন্ধ করেন না ঠিক এই গতিতে 1000 বছর অতিবাহিত হয়ে গেল ও সোনার মানিক যুবকেরা ও আমার আব্বারা ভাইরা মাথায় রেখে দিন যখন এই গতিতে 1000 বছর অতিবাহিত হয়ে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল আমি যবে থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম সেই দিন থেকে 1000 বছর অতিবাহিত হয়ে গেল একটি মুহূর্তের জন্য তুমি আমার ইবাদত বন্ধ করনি জিবরাইল তুমি আমার নামের জপ জিকির বন্ধ করনি জিবরাইল ও আমার ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ তোমায় বলছি তুমি আমার নির্দেশে তোমার আমার নামের জপ জিকির বন্ধ করে একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করো এত যাবো তুমি আমার ইবাদত বন্দেগি করেছো একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে একটু ইবাদত বন্দেগি বন্ধ করো আল্লাহর আদেশ পাওয়া মাত্রই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব মহান আল্লাহ বললেন জিজ্ঞাসা করো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এই এত যাবত আপনার ইবাদত বন্দেগি করলাম আমি আপনার দরবারে কতটুকু সম্মানের অধিকারী হতে পেরেছি আল্লাহ আমার ইজ্জতের উপরে আমার সম্মানের উপরে কেউ যেন না যেতে পারে আজও নয় ভবিষ্যতেও নয় ও সোনার মানিক যুবকেরা ও আমার আব্বারা ভাইয়েরা মনে রেখে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল তুমি তো বললে আমার তোমার সম্মানের উপরে কেউ যেন না যেতে পারে তোমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে ও আমার ফেরেশতা জিবরাইল না 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 তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয় তুমি আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল فرأى رأسه إلى السماء مكتوبا في الأرش لا إله إلا الله الله بكر فرستا جبرائيل الله رأس عظيم الدك تكالين الله نمير فشكتا نام لك رأيش وي نام تغول محمد رسول الله صلى الله عليه وسلم حضرت جبرائيل الله كي بلين ورب العالمين الله أبنا نمير فشكتا نام دكا جاي وي نام تغول محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাম্মাদকে তো আমি চিনি না ওই মুহাম্মাদের পরিচয় তো আমি জানি না আল্লাহ একটু দয়া করে বলুন ওই মুহাম্মাদের নামের ব্যক্তিটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল মুহাম্মাদ আর অন্য কেউ নয় মুহাম্মাদ হলো আমার পিয়ারা মুহাম্মাদ হলো আমার হাবিব মুহাম্মাদ হলো আমার দোস্ত যে মুহাম্মাদকে না বানালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি তোমাকেও পর্যন্ত বানাতাম না একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ জি হযরতে জিবরাইল আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন
আমি তো ভাবছিলাম আমার সম্মানের উপরে আমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না, কিন্তু এখন দেখছি বিষয়টা তেমন নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, মুহাম্মদ আর অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আমার আখিরি জামানার নবী, মুহাম্মদ হলো আমার শেষ জামানার নবী, আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে একদিন পাঠাবো। ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিব দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি যদি কিছু সময়ের জন্য করে, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, তোমার 1000 বছরের ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িপাল্লার এক পাশে রাখবো, আর আমার হাবিবের কিছু সময়ের ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক পাল্লায় রাখবো। ও আমার ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, এক মুহূর্তের ভিতরে তোমার 1000 বছরের ইবাদতের তুলনায় আমার হাবিবের কিছু সময়ের ইবাদতটা আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জি, ভারী হবে কাটটা? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের পাল্লাটা, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর সম্মানে আজ আমাদের সম্মান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ছটছট করে কাঁদছেন। মহান আল্লাহ হযরতে জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, এটা তো শুধু আমার হাবিবের কথা বললাম, এখনো পর্যন্ত আমার হাবিবের সাধারণ উম্মাত উম্মাতি পর্যন্ত যায়নি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বললেন, আল্লাহ, আপনার হাবিবের সাধারণ উম্মাত উম্মাতির আবার কি হবে? মহান আল্লাহ হযরতে জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, আমার নবীর সাধারণ উম্মাত উম্মাতি যারা হবে, যারা আমার নবীকে কোনোদিন চর্ম চোখে দেখিনি, যারা আমার নবীর জীবদ্দশায় নবীকে কোনোদিন তুমুটো খাওয়াতে পারেনি, যারা আমার নবীর সঙ্গে কোনোদিন জিহাদের ময়দানে শরিক হতে পারেনি, ওই আমার নবীর সাধারণ উম্মাত উম্মাতিরা দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি যদি একটি রাতের জন্য করে, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি মনে রেখে দাও, তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রাখবো, আর আমার আমার হাবিবের সাধারণ উম্মাত উম্মাতির এক রাতের ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক পাল্লায় রাখবো। ও আমার ফেরেশতা জিবরাইল, এক মুহূর্তের ভিতরে তোমার 1000 বছরের ইবাদতের তুলনায় আমার হাবিবের সাধারণ উম্মাত উম্মাতির এক রাতের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জি, সেই নবীর সম্মানে আজ আমাদের সম্মান। জি, আমার বক্তব্য আর আগে বাড়াবো না, তো সেই আমরা হলাম সেই নবীর সাধারণ উম্মাত উম্মাতি। আমরা তো আর নবীর সঙ্গে জিহাদে শরিক হতে পারবো না, কিন্তু সেই নবীর এই দীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের সব কিছুকে বিলীন করে দিয়েছেন, বিলীন করে দিয়ে আজ আমাদের সামনে এই সুন্দর ইসলামটাকে উপহার দিয়েছেন। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর জমিনে নাই, এই দীন ইসলামটাকে আমাদের মাঝে রেখে গেছেন। সেই নবীর মাদ্রাসা আপনারা তার আঙিনায় বসে আছেন, এই মাদ্রাসার দিকে সকলে লক্ষ্য রাখবেন, সকলের অর্থ শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের কাতারে ডেকে ডেকে দাঁড় করাবেন। তার ভিতরে এক নাম্বার হলো, মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ, যারা সুখে দুঃখে আমি আল্লাহ আমার রাস্তায় দান করবে, আমার রাস্তায় অর্থ সম্পদকে ব্যয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ডেকে ডেকে আমার আমার
জান্নাতি বান্দাদের কাতারে দাঁড় করাবো, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল কাজিমিনাল গাইজ, যারা দুনিয়ার জমিনে রাগটাকে দমন করে রাখতে পারবে, যারা দুনিয়ার জমিনে নিজেদের রাগটাকে হজম করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে ডেকে ডেকে জান্নাতি বান্দাদের কাতারে দাঁড় করাবো। তৃতীয় নম্বরে মহান আল্লাহ বললেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে জান্নাতি বান্দাদের কাতারে দাঁড় করাবো। তাই সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমি এই মাদ্রাসারই ছাত্র, যতটুকু আলোচনা করেছি স্টেজে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার সেরেতাজ মহামান্য মুফতি সাহেব তিনিও আছেন, তানাকে বসিয়ে রেখে আপনাদের সামনে দু এক কথা আলোচনা করলাম, ভুল ত্রুটি মার্জনীয় সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দীন ইসলামের খিদমত করার তৌফিক আল্লাহ নসিব করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার নাতিদীর্ঘ বক্তব্য এখানে ইতি করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকলে উচ্চ আওয়াজে মন খুলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।